চট্টগ্রাম নগরীতে মাদকদ্রব্যের বর্তমান পরিস্থিতি নিয়ে ইপ্লাস টিভির সাথে মুখোমুখি হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর শামীম আহমেদ। সাক্ষাৎকার নিয়েছেন ডিভিশনাল হেড রেজাউল হাসান কাইসার। ধন্যবাদ। আপনারা জানেন যে মাদক এই মুহূর্তে বাংলাদেশের যে সব সামাজিক সমস্যা আছে, এর মধ্যে সবচেয়ে প্রকট একটা সামাজিক সমস্যা হচ্ছে মাদকাসক্তি। তো মাদকাসক্তির নিরোধ এবং মাদকের পাচার রোধ করার জন্য আমরা পুলিশি কার্যক্রম যেটা আছে, অপরাধ দমনমূলক কার্যক্রম, এগুলো আমাদের জোরদার কার্যক্রম আছে। আমরা আছি, সরকারি অন্য সংস্থাগুলো আছে, সবাই মিলে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এছাড়া আমাদের স্পেশাল কিছু কাজ আছে, যে অপরাধ দমনমূলক কাজ ছাড়া যে মাদকাসক্ত যারা আছে তাদের যেমন ট্রিটমেন্টের ব্যাপার আছে, পাবলিক অ্যাওয়ারনেস কার্যক্রম আছে। আমরা যেটা কিছু টার্গেট গ্রুপ আমরা নির্ধারণ করেছি, যেমন উঠতি বয়সী যারা আছে, শিক্ষার্থী যুবক, এরা একসময় দেশে নাগরিক ভবিষ্যৎ নাগরিকে পরিণত হবে। তো ওরা যাতে, যারা মাদকাসক্ত হয়ে গেছে তাদের ট্রিটমেন্টের মাধ্যমে আমরা যেমন সামাজিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করছি, আর নতুন করে যাতে কেউ অ্যাডিক্টেড না হয় সেই জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী কমিটি গঠন করা হয়েছে। কমিটি শুধু গঠনের মধ্যেই সীমাবদ্ধ না, আমরা প্রতিষ্ঠানগুলিতে প্রতিনিয়ত যাচ্ছি এবং আমরা কোথাও ক্লাস শ্রেণী বক্তৃতা করছি, কোথাও সম্মেলন করছি, কোথাও আমরা আলোচনা সভা করছি ছাত্র শিক্ষক অভিভাবক মিলে, এভাবে আমরা আমাদের কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি। একই সাথে এটা তো আমাদের শুধু দেশের আভ্যন্তরীণ সমস্যা না, একটা আন্তর্জাতিক সমস্যা। এটার জন্য আমাদের জাতীয় পর্যায়ে যেটা হচ্ছে, আমাদের মহাপরিচালক যিনি অধিদপ্তরে, ডিজি লেভেল টক হয় ভারতের সাথে, বাংলাদেশের ডিজি লেভেল টক হয় মায়ানমারের সাথে, বাংলাদেশের আমাদের যে নারকোটিক্সের ডিজি লেভেল টক হয় আন্তর্জাতিকভাবে এবং জাতীয় পর্যায়ে আমাদের সরকারের মাধ্যমে প্রচেষ্টা অব্যাহত আছে। আপনারা জানেন ইতিমধ্যে দেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী মাদকের প্রতি জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তো সার্বিক কার্যক্রমই আমাদের মাদকের প্রতি জিরো টলারেন্স নিয়ে অবশ্য হচ্ছে। এর মধ্যে যে মাদক, আপনাদের নিজস্ব দিকে কীভাবে আপনার রিকভারি আপনাদের মধ্যে? ধন্যবাদ। আমাদের কার্যক্রমটা যেটা, আমরা দিনে দিনে আমরা আধুনিক হচ্ছি, আমাদের লজিস্টিক সাপোর্ট, আমাদের সদস্য সরকার, বর্তমান সদস্য সরকার অত্যন্ত আন্তরিক। আমাদের যেটা ছিল যে পরিবহন বা আমাদের যে গাড়ি, যেটা প্রত্যেক জেলায় গাড়ি ছিল না, এখন প্রত্যেক জেলায় গাড়ির ব্যবস্থা করা হচ্ছে। আমার এই মেট্রো এলাকাতে দুটি গাড়ি আছে, আরও একটি গাড়ির ব্যবস্থা করা হচ্ছে। এবং আমাদের যে জনবল, আমাদের লোক সংকট আছে, এটা আপনারা জানেন। আমাদের বর্তমান জনবল কাঠামো যেটা, একটি জেলা পর্যায়ে ছয়জন মাত্র লোক এনফোর্সমেন্ট, তো এটাকে দ্বিগুণ করা হচ্ছে। সকল অফিসেই আমাদের যে জনবল আছে সেটা প্রায় দ্বিগুণ পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া আধুনিক যন্ত্রপাতি ক্রয়ের দিকে আমাদের মনোনিবেশ করা হচ্ছে। এভাবেই আমরা আমাদের সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করছি। পুলিশ, যে পুলিশ বিভিন্ন জায়গায় মাদক উদ্ধার করতেছে বা ল্যাবে উদ্ধার করছে, আপনারাও তো এই সামনে আপনারা উদ্ধার করতেছে, হ্যাঁ মামলাগুলো আপনারা রিসিভ করতেছেন। জি জি, ধন্যবাদ। আমরা যেটা করি, আমরা এখনও ইন্টেলিজেন্সের ক্ষেত্রে একটু সনাতন পদ্ধতি আমরা কার্যক্রম পরিচালনা করি, আমরা ম্যানুয়ালি করি মানুষের মাধ্যমে, মানুষের, হ্যাঁ। কিন্তু বর্তমানে যে মাদক অপরাধের যে প্রকৃতি, সেটা কিন্তু মাদক অপরাধী বা মাদক ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু টেকনোলজি ব্যবহার করছে। তাদের যে যোগাযোগগুলো মোবাইলের মাধ্যমে করে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে করে, বিভিন্ন যে আধুনিক অ্যাপসগুলো আছে, হ্যাঁ, এই ধরনের বা মেইল ব্যবহার করে, এইগুলোর উপর নজরদারির জন্য আমরা মোবাইল ট্র্যাকিং বা আধুনিক যে সাইবার ক্রাইম ইউনিট, সেগুলো এখনও আমরা পাইনি। আমরা চেষ্টা করছি, দাবি করছি, এই ধরনের কার্যক্রম উদ্যোগও আছে। আমরা মামলা করার পর যেটা করি, একটা মামলা উদ্ঘাটন হইল, উদ্ঘাটন হওয়ার পর আমরা থানায় সুপর্দ করি, 24 ঘন্টার মধ্যেই আমরা থানায় সুপর্দ করি। তারপর থানার মাধ্যমেই তারা আদালতে উপস্থাপিত হয় আর তদন্ত কার্যক্রমটা আমরা পরিচালনা করি। তো
আনন্দের বিষয় হচ্ছে সম্প্রতি আমাদের আগে তদন্ত ভাতা বরাদ্দ ছিল না। সদাশয় সরকার আমাদের কর্মকর্তা কর্মচারীদের বিশেষ করে তদন্তকারী কর্মকর্তাদের জন্য তদন্ত ভাতা অনুমোদন করেছে। তো তদন্ত শেষে আদালতে চার্জশিট প্রদান করা হয় এবং বিজ্ঞ পরবর্তী কার্যক্রম সম্পূর্ণ বিজ্ঞ আদালতের উপর নির্ভরশীল। এভাবেই আমাদের কার্যক্রম পরিচালিত হয়। এমনি আদালতে যে আপনি বা গাঁজা জি যেটা ওইটা যদি 500 গ্রাম বা 1000 গ্রাম নিয়ে সে সাদা কতদিন বহিন করে কতদিন এটা আমাদের মাদক দ্রব্যের ক্ষেত্রে যে দণ্ডটা নির্ধারণ করা হয়েছে সেটা মূলত পরিমাণ নির্ভর। আপনার এই 500 পিস ইয়াবার জন্য যে সাজা, 5000 পিস ইয়াবার জন্য সাজাটা একটু ভিন্ন। আপনার 500 গ্রাম গাজার জন্য সে যে সাজা, 10 কেজি গাজার জন্য সাজাটা ভিন্ন। পরিমাণ যত বেশি হয় সাজার পরিমাণ তত বেশি। এখানে সবচেয়ে মাদকের মধ্যে সবচেয়ে গুরুত্ব সবচেয়ে বেশি সাজা কোনটার মধ্যে? আমাদের দণ্ডের ক্ষেত্রে সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। আমাদের ইয়াবা, তারপর ফেন্সিডিল, হেরোইন এগুলোর ক্ষেত্রে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন সাজা বিধান আছে। যে আমাদের এখানে লোকাল যে মাদকগুলো বাড়াতেছে বা গ্রাম অঞ্চলে বিভিন্ন মাদক বিভিন্ন লোকাল ওগুলোর জন্য আপনার কী আমাদের লোকালি আমাদের মাদক নিষিদ্ধ মাদক তৈরি হয় না বা উৎপাদন হয় না। তো এই গাঁজার কথা বললেন যেটা, তারপর মদ, এগুলোর ক্ষেত্রে একই বিধান। পরিমাণ কম হলে আমরা মোবাইল কোর্টে আমাদের সাজার বিধান করি, মোবাইল কোর্টে সাজা হচ্ছে 2 বছর। পরিমাণ বেশি হলে আমরা যে রেগুলার মামলা যেটা নিয়মিত মামলা রুজু করে যেটা আগে বললাম থানার মাধ্যমে বিজ্ঞ আদালতে সুপর্দ করে তদন্ত শেষে বিজ্ঞ আদালতে বিচার করে, তো আদালতের মাধ্যমে যেগুলো নিষ্পত্তি হয় সেগুলো সাজা বেশি হয়, আর মোবাইল কোর্টের মাধ্যমে যেগুলো নিষ্পত্তি হয় এগুলা ওই আপনার কম সাজা 10-15 দিন থেকে শুরু করে ওই 2 বছর পর্যন্ত।